নমস্কার বন্ধুরা, নীলিমার ঘরোয়া রান্না চ্যানেলে আজ নিয়ে এসেছি সুজির গোলা রুটি। এটি আপনি সকালে ব্রেকফাস্ট অথবা রাত্রের ডিনারের জন্য তৈরি করতে পারেন। সাধারণ উপকরণে অসাধারণ স্বাদের রান্নার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে প্রত্যেক সপ্তাহে আপনাদের কাছে নতুন ভিডিওর আপডেট পৌঁছে যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী লাগছে সুজির গোলা রুটি করতে। ত্রিপট কাপ সুজি, হাফ কাপ দই, গরম জল এবং 3-4 চামচ বেকিং সোডা। এছাড়া লাগছে ক্যাপসিকাম কুচি, নুন, ধনে পাতা কুচি, টমেটো কোচানো, পেঁয়াজ কোচানো, আদা কোচানো এবং কাঁচা লঙ্কা কুচি করা। প্রথমে আমি সুজি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবং তার সাথে বেকিং সোডা মিশিয়ে নিলাম। এবার আগে থেকে ছেঁকে রাখা দই মিশিয়ে নিচ্ছি। সবটা আমি ভালো করে মিশিয়ে নেব। গরম জল দিয়ে নিচ্ছি কারণ সুজি অনেকটা জল খায়। একটু একটু করে মিশ্রণটা তৈরি করব, গরম জল প্রয়োজন মতো ঢেলে নিয়ে। এইভাবে মিশিয়ে নিয়ে আমি 20 মিনিট ঢেকে রেখে দেব রান্নাটি করার আগে। 20 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা সরিয়ে আবারও একবার ফেটিয়ে নিচ্ছি এবং একে একে কাঁচা লঙ্কা কুচো, আদা কুচানো, ক্যাপসিকাম কুচানো, ধনে পাতা, টমেটো কুচানো এবং ছোট করে কাটা পেঁয়াজ মিশিয়ে নিচ্ছি। এবং অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেব এবং প্রয়োজন মতো আবারও গরম জল দিয়ে মিশ্রণটা তৈরি করব। মনে রাখবেন সুজিতে অনেকটাই জল টানে, তাই মিশ্রণটা তৈরি করতে আমার যতটা জলের প্রয়োজন ততটা দেব। মিশ্রণটাই এরকম হবে। এবার আমি একটা কড়াইয়ে গরম করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবং 2-3 চামচ সুজির মিশ্রণ ঢেলে দিচ্ছি। আগুন মিডিয়াম হিটে থাকবে এবং আস্তে আস্তে সুজির মিশ্রণটি শক্ত হবে। আমি ওপরে একটুখানি ব্রাশ দিয়ে আবারও তেল ঢেলে দিলাম। কী করে বুঝবেন হয়ে গেছে? দেখবেন সাইডগুলো একটু বাদামি হয়ে এসছে। একটা পিঠ হয়ে যাওয়ার পর আমি উল্টো পিঠটা একইভাবে ভেজে নেব। খুবই সহজে তৈরি হয়ে গেল সুজির গোলা রুটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে ভবিষ্যতে সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।